শুভ সন্ধ্যা। আজকের ভাবে অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। নিশ্চয়ই সবাই খুব ভালো আছেন, প্রায় প্রত্যেক দিনই তো আপনাদের চিঠি ফোন এসএমএস আমরা পাই। আপনারা জানেন যে আমাদের এই অনুষ্ঠানে শিল্প সাহিত্য সংস্কৃতি চিকিৎসা বিজ্ঞান গবেষণা এই সমস্ত বিভিন্ন বিষয় নিয়ে পশ্চিমবাংলা তথা সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যে সমস্ত বিশিষ্ট ব্যক্তিত্বরা একদম নীরবে কাজ করে চলেছেন আমাদের অনুষ্ঠানের অতিথি তারা। আমাদের অনুষ্ঠানের অতিথিরা তারা একেবারে নেপথ্যে কাজ করেন, তাদেরকে তাদের কাজ তাদের ভাবনা তাদের সংস্কৃতি তাদের সামাজিক দায়বদ্ধতা এই সমস্ত কিছু নিয়ে তাদের এই কাজের সূত্রতার সাথে আপনাদের পরিচিতি করিয়ে দেওয়ার জন্য আমাদের একটা দায়বদ্ধতা থাকে, এটা একটা সামাজিক দায়বদ্ধতাও বটে। আজকে এই পর্বে আমাদের সাথে রয়েছেন বিশিষ্ট ব্যক্তিত্ব অধ্যাপক এবং পরবর্তীতেও তার আগেও বিশিষ্ট সাংবাদিক, আমাদের খুব ভীষণ কাছের মানুষ, খুব প্রিয় মানুষ পুলক নারায়ণ। আমরা তার সাথে কথা বলব এবং তার এই ভাবনার সাথে তার এই সংস্কৃতির সাথে সেই তিনি কি ধরনের কাজটা করছেন, তার কাজের ক্ষেত্রভূমিটা কী, সেটা নিয়ে আজকে আমাদের আলোচনা করতে পারবেন। নমস্কার পুলক দা, আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত। নমস্কার। আপনার সম্পর্কে আসলে প্রথম দিকটা অতটা বেশি আমি বলতে পারলাম না, মানে পারলাম না এই কারণে আপনার এত বৃহৎ ক্ষেত্র তো খুব সহজে ওই এক মিনিট দেড় মিনিটে ঠিক বলা যায় না, সেটা আমাদের আলোচনা বিভিন্ন ক্ষেত্র সূত্র ধরে এইরকম। প্রথম দিকে মাস্টারমশাই, একদম বেশ দীর্ঘকালের মাস্টারমশাই, এবং তার পরবর্তীতে আপনি খুব অত্যন্ত জনপ্রিয় পোস্ট এডিটোরিয়াল লেখক এবং অন্যান্য ক্ষেত্রের লেখকও বটে, কিন্তু আপনার একটা নির্দিষ্ট রাজনৈতিক দর্শনও আছে। আপনার যে ভাবনা যে সংস্কৃতি যে রাজনৈতিক দর্শনে থাকুক না কেন, আমি সেই বিষয়তে একেবারেই আসছি না, কিন্তু বর্তমান সামাজিক দর্শন নিয়ে আপনি যে কাজ, আপনার যে কাজের যে ক্ষেত্র, সেইখানে জীবনের এই প্রান্তিক সময়ে এসে দাঁড়িয়ে বর্তমান অবস্থাটাকে আপনার দৃষ্টিভঙ্গিতে আপনি কীভাবে দেখছেন? একেবারে প্রান্তিক সময় এসছে কিনা আমি জানি না, বয়স অনুযায়ী হয়তো, সেটা আপনি ঠিকই বলেছেন, কিন্তু ভাবনা চিন্তা মস্তিষ্কের কর্মক্ষমতা যদি যথাযথ থাকে তাহলে সময় আগের মতনই বয়ে যাচ্ছে এরকমই মনে হয়। যাই হোক, সেটা তো খুবই ব্যক্তিগত কথা হলো, ব্যক্তিগত প্রশ্নে। তা ক্ষেত্র আমার বড় এটা বলতে হবে এই কারণে, কারণ আমার বিষয়বস্তু ছিল রাজনীতি, অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান, পলিটিক্যাল সায়েন্স। কাজে সেটা করতে গিয়ে আমাকে যে উদ্যানের ক্ষেত্রটাকে রাখতে হয়েছে, ইতিহাস রাখতে হয়েছে, দর্শন রাখতে হয়েছে, রাষ্ট্রনীতিতে রাষ্ট্রবিজ্ঞানে দর্শন একটা বড় জায়গা রাখতে হয়, দেশের ইতিহাস আঞ্চলিক ইতিহাস ইত্যাদি ইত্যাদি, এবং ক্ষেত্রবিশেষে অনেক সময় একটা যাকে আপনারা বলেন বা মানুষ জানে সোশ্যাল অ্যাক্টিভিস্ট বা অ্যাক্টিভিজম, সেই ক্ষেত্রেও আমি বিচরণ করেছি, বরাবরই করেছি, কম বেশি ইদানিংকালের ইতিহাসে একটু বেশি হয়েছে সময়ের বিচারে। তো এই হচ্ছে আমার ক্ষেত্র। পলিটিক্যাল সায়েন্সের সুবাদেই কিন্তু এই জিনিসটা হয়েছে এখানে, আপনার এখানে আপনাকে যেহেতু আমরা বহুদিন ধরে চিনি এবং জানি, এখানে বোধহয় ওই ক্ষেত্রটার একটা বোধহয় একটা সুবিধাও আছে, যেটা ওই সামাজিক দায়বদ্ধতার যে সূত্রতা যেটা নিয়ে আমাদের একটুখানি কথা হচ্ছিল, প্রত্যেকটা মানুষেরই কিন্তু সামাজিক দায়বদ্ধতা আছে, এটা অস্বীকার করার কোনো জায়গাতেই নেই, একেবারেই নেই। কিন্তু যেহেতু নিজে রাষ্ট্রবিজ্ঞানের মানুষ, ফলত রাজনীতি দর্শনের ক্ষেত্রে নিজের ব্যক্তিগত জীবন, নিজের সামাজিক দর্শনের ক্ষেত্রেও রাজনীতির দর্শনের একটা প্রভাব কিন্তু সেখানে পড়তে বাধ্য, এটা অস্বীকার করার কোনো জায়গাই নেই। রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসেবে, রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক হিসেবে তার একটা হয়তো কিছুটা বাড়তি একটা, আমি অ্যাডভান্টেজ বলবো না, কিছু একটা বাড়তি হয়তো একটা একটা মাইলেজ, একটা পদক্ষেপ বোধ হয় পাওয়া যায় আপনার নিজের ক্ষেত্রে, সেই দৃষ্টিভঙ্গির ক্ষেত্রে বা দৃষ্টিপাতের ক্ষেত্রে অন্তত সেই মাইলেজটা আপনি পেয়েছেন। হ্যাঁ, সেটা তো অবশ্যই আছে, তবে একটা কথা বলা দরকার যে আমরা যে সময়কার ছাত্র, যে সময়টায় পড়াশোনা করেছি ছয়ের দশকে কলেজে এবং বিশ্ববিদ্যালয়ে, সেটা ভারতে এবং পশ্চিমবাংলার ক্ষেত্রে একটি উত্তাল সময় ছিল, এবং এই সময়ে যে কোনো চিন্তাশীল যুবক যুবতী মানুষ অন্যরা এরা ইনভলভ হয়ে যায়, চিন্তাভাবনা কাজ করতে থাকে,
ওই যে সুকান্ত ভট্টাচার্যের কবিতায় আছে না, 18 বছরের দুঃসহ স্পর্ধা, সেই স্পর্ধা দুঃসহ কিনা সে বোঝে না, বাইরের কেউ হয়তো বুঝতে পারে। তো সেই যুবকদের আসে, আমাদেরও সেইটি ছিল, আমরাও সেই সময় যদি ছাত্র হিসাবেই কিন্তু সেইখানে সেই দর্শনের দিকে মানুষের জন্য ভেবে, দেশের জন্য ভেবে আমরা উদ্বেলিত হয়েছি, এগিয়েছি, সেটা হয়েছে। এবং সেই যুগের দর্শনের কথা যখন বললেন, রাজনীতিটা পরে আসছে, সেই যুগের প্রধান আকর্ষণীয় দর্শন ছিল মার্ক্সবাদ, মার্ক্সিজম। এদিকে মার্ক্সিজম বা কমিউনিজম সমস্ত কিছুই সুন্দর হয়ে উঠবে, মানুষের জন্য ভাবছেন থিওরিটিক্যালি, আমাদের একটু পড়াশোনা করতে হয়েছে এবং অন্য ইন্টারেস্ট বা ইচ্ছে থেকেও মার্ক্সবাদ সম্বন্ধে পড়াশোনা করতে হয়েছে। সেটা কিন্তু খুব আকর্ষণ করেছে। উল্টো দিকে বিশেষ করে ভারতবর্ষের এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যে অন্য একটা দর্শন থাকবে বা অন্য দর্শনের প্রচারক বা ভাবনা চিন্তকরা থাকবেন, সেটা খুব বেশি কিন্তু আমরা ছাত্র জীবনে পাইনি। আমাদের মাস্টারমশাইদের মধ্যেও কিন্তু অনেক, যাকে সাধারণভাবে বলা হয় যে প্রগতিশীল আগুয়ান মানুষ, এরকম মানুষজনদের প্রভাবটি আমাদের মধ্যে ছিল, তারা সেরকমই ছিলেন। এটা একটা ছাত্র জীবনের ক্ষেত্রে কথা হলো। সেই সময়ে যা ঘটনাগুলো ঘটে যাচ্ছে, সেই 59-এর যে ছাত্র যে খাদ্য আন্দোলন হয়েছিল, সেটা খুব প্রভাব পড়েছিল দেশের মানুষের মধ্যে, যুবক যুবতীর মধ্যে। আমরা তখন অবশ্য বালকই ছিলাম বলা যায়, স্কুলের ছাত্র, কিন্তু 60-এর দশকে তো আমরা সেটা পেরিয়ে এসেছি। 59-এর খাদ্য আন্দোলনটা আমরা দেখেছি, তার একটা প্রভাব যেটা ছিল পরে এসেছে, সেটা মনের মধ্যে এসেছে। তারপরে 66 খাদ্য আন্দোলন হলো, সেটা কিন্তু খুব বড় করেই পড়েছিল। এখানে পর্যন্ত আপনাকে একটু থামাচ্ছি, সেটা হলো যে এই রাজনীতি দর্শনের ভিতরে এখানে আপনি মার্ক্সিজমের কথাটা এলো, আপনি যে সময়টার কথা বলছেন ওই সময়টার ক্ষেত্রে একদম, কিন্তু তার সাথে সাথে তখন যেহেতু কংগ্রেসের রাজনীতি এবং ওই 60-এর দশক থেকে আমি 70-এর দশকের এই 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 মধ্যবর্তী পর্যায়ের ভেতরে কিন্তু আর একটা পন্থার একটা কিন্তু উত্থান ঘটলো, যেটা নকশাল পন্থী উত্থান। হ্যাঁ, ঠিক আছে, তার ভালো বা মন্দ আমি সেটাতে আসছি না। এই যে এই মানুষকে ভালো থাকতে হবে, মানুষ ভালো থাকবে, মানুষকে সমাজের জন্য কিছু করতে হবে, মানুষের জন্য কিছু করতে হবে, এই যে মার্ক্সিজম, যে মানুষের এক কথায় মানুষের বন্ধন, মানুষের বন্ধন মুক্তি। এবং তখন তো মাত্র অল্প কয়েকটা বছর, সেই অর্থে আপনি ঠিক যে সময়টার কথা বলছেন, অন্তত ওই 2.5 দশক সবে স্বাধীনতা হয়েছে, দেশের স্বাধীনতার সূত্র ধরে অন্তত। তো এই যে এই মধ্যবিত্ত যে ভাবনাটা, অর্থাৎ কিনা এই তিনটে পন্থা, মানে কংগ্রেস পন্থার ক্ষেত্রে একেবারে স্বাধীনতা পরবর্তী পর্যায়ের পর্যন্ত সেটা একটা চলছে, মার্ক্সিজম ঢুকছে আসছে, মানসিকভাবে মানুষকে মানুষের আকর্ষণ করছে, মানুষ বুঝতে পারছেন তাদের, এবং সব থেকে বড় কথা তাদের জীবনধারা, তাদের জীবন দর্শন, তাদের নিজস্ব ব্যক্তিগত জীবনের যে ধারা, তার কিন্তু একটা বড় প্রভাব, অনেক বড় প্রভাব আমরা ছোটোবেলাতেও দেখেছি, তার একটা বড় প্রভাব পড়েছে। কিন্তু এটা বেশ অদ্ভুতভাবে 2 দশকে এরা কিন্তু একটা অদ্ভুত বদল ঘটলো, আমি কোনো নির্দিষ্ট তত্ত্ব নিয়ে আমি বলছি না। এটাকে আপনি তো একজন প্রবীণ সাংবাদিক এবং আপনি রাষ্ট্রবিজ্ঞানেরও মানুষ, এটা আপনার দৃষ্টিভঙ্গিতে আপনি কীভাবে বিচার করবেন বা কীভাবে বলবেন? দেখার ব্যাপারটাই আসল, আগে ভালো করে দেখতে পাওয়া, তারপর তো বিচার করা, বিচারের মধ্যেও দেখা হলো। ঠিক আছে, দেখো যে মার্ক্সিজমটা যে সবাই বুঝে নিয়ে করতে যাচ্ছে বা খুব আকর্ষণ করছে, ব্যাপারটা অতটা হয়নি। যেটা হয়েছে, মার্ক্সবাদের কথা যারা বলছেন, কমিউনিজমের কথা যারা বলছেন, সেই ব্যক্তিগুলো কিন্তু খুব অ্যাপিল করেছে মানুষের, যুবকদের নিশ্চয়ই, কারণ তাদের, তারা তো তখন মন্ত্রী হব, কিছু পাবো, বাড়ি হবে, গাড়ি হবে, করে কোনো মানডিং যে থিংস প্রপার্টিস, এগুলো ভেবে তো তারা করেননি, তারা সত্যি খুব স্যাক্রিফাইস করে এসেছেন, তাদের পথ বা পন্থা বা দর্শন সেখানে অনেক ভ্রান্তি ছিল, সেটা বিচার করে পরে যা মনে হয়েছে, আমার তন্ত্রপক্ষে মনে হয়েছে, সেসব পরের কথা। কিন্তু তারা যে নিজেদেরকে বিশ্বাসী স্থিতু থেকে সেখানে দাঁড়িয়ে তারা যে কিছু করতে চাইছেন, এইটা কিন্তু তারা প্রতিষ্ঠা করেছেন। এবং এই লোকগুলো তো ভালো লোক, এদেরকে তো এদের কথাই তো শুনতে হবে। পক্ষান্তরে যারা কংগ্রেসই করছেন, ওরা গ্রামে গঞ্জে তো বড়ে, শহরেও ধনী ব্যক্তিরা অথবা জোরদাররা করছে, তাদের প্রতি আকর্ষণ আকর্ষিত হওয়ার আকৃষ্ট হওয়া যায়। এখানে এইটাই দেখি মানুষ, এখানে বোধ হয় একটা ব্যাপার হচ্ছে ওই যেটা
মানে স্বাধীনতা পরবর্তী পর্যায়ে আপনি যে কংগ্রেসের কথাটা এলো, এই কংগ্রেসই ভাব যে ভাবনাধারাটা পুরো সেটা কিন্তু সেটা একটা যেন একটা একটা উচ্চ স্তরের একটা একটা অধ্যায়তে যেন একটা সীমাবদ্ধ ছিল, কিন্তু এই মার্কসিজম যখন ঢুকছে তখন কমিউনিস্টরা যখন যখন উঠছে, আমি যদি উঠছে যদি শব্দটাকে যদি ব্যবহার করি, সেটা কিন্তু সাধারণ মধ্যবিত্ত একেবারে খুব সাধারণ মানুষ, মাটির মানুষ, কৃষক, মাটির মানুষ, একেবারে খুব দরিদ্র মানুষ, তো তাদের কথা কে বলবে, তাদের গান কে গাইবে, তাদের কবিতা কে লিখবে, তাদের ভাবনা কে করবে, সেটা কিন্তু এটা বোধহয় এটা এনেছে ওই যে ঘুম ভাঙার গান ওটাই বলছে। হ্যাঁ, তোমার মনে আছে হয়তো, মনে পড়বে আমি যদি বলি, যদিও ফিল্মটা খুব নিচু মাপের মানের হয়েছিল, কিন্তু ওগুলো আমাদের আকর্ষণ করে ওই যে একটা উৎপল দত্ত একটা সিনেমা করেছিল, ফিল্ম করে, সেটা ছিল ঘুম ভাঙার গান, ঘুম ভাঙার গান। আচ্ছা, খুব হাইলি পলিটিক্যাল ডোজের এইসব বইটিগুলো হয়েছিল, সেগুলো কিন্তু নিত লোকেরা, মানে কিছু লোক নিত, ভালো ফাঁকা নিত না একেবারে। তো এই গানটা মানুষরা এইভাবে উঠেছে। এটার সঙ্গে যেটা আমরা মিস করতে পারি না, একটা ঘটনা যেটা, সেটা হচ্ছে দেশ ভাগের যে অভিঘাত বাংলায় পড়েছে, পশ্চিমবাংলায়, দুই বাংলায় পড়েছে, এখন আমরা পশ্চিমবাংলার কথাই বলি, এই দেশভাগের অভিঘাতটায় সাংঘাতিকভাবে এই কমিউনিস্টের উত্থানকে সহায়তা দিয়েছে। এই রেফিউজি যাদের বলা হয় বা মানে মানে সেই অর্থে প্রিয় দর্শক, এইটা কিন্তু খুব মানে একটা খুব অত্যন্ত গূঢ় প্রশ্ন, এটা নিয়ে পুরোটা বিভিন্নভাবে কাজও রয়েছে এবং সেই কাজের সূত্রটা কিন্তু আমাদের অবশ্যই জেনে নেওয়া প্রয়োজন, জানবো। তবে তার আগে একটা বিরতিতে যেতে হচ্ছে, বিরতির পর ফিরে আসছি সাথে। আজকের অনুষ্ঠানে আমাদের অতিথি বিশিষ্ট সাংবাদিক, বিশিষ্ট লেখক, বিশিষ্ট অধ্যাপক পুলক দা। পুলক দা, যেটা বিরতির আগে কথা হচ্ছিল তখন একটু থামালাম, তার কারণ আরেকটু বিস্তৃতভাবে শুনবো, বিরতি সময় হয়ে গেছিল বলে তাই। এই যে রিফিউজির কথা বললেন, ওভার বাংলা থেকে চলে আসা মানুষ, তখন কলকাতাটা তো একটা ছোট্ট একটা কুচকে কলকাতা ছিল, তাই তো? অন্তত আপনার অভিজ্ঞতাতে আপনি লেখার ক্ষেত্রেও দেখেছি। শুধু বলা যেতে পারে, যদি মানে হালকা করে বলি, যে যেখান দিয়ে ট্রামগাড়ি যেত সেটাই কলকাতা, সেটাই কলকাতা, ওইটুকুই ছিল, বাকিগুলো বাকিগুলো কলকাতা, সেরকম নয় উত্তর কলকাতা বাদ দিলে। এবং এই ঢলে ঢলে মানুষ উদ্বাস্ত হয়ে, গ্রাসসাধন শুধু তো নয়, বাসস্থান, গ্রাসসাধন তার কিচ্ছু নেই, হ্যাভ নটস, থেকে সেই জায়গা থেকে তারা এলেন একটা চূড়ান্ত স্বাধীনতা পরবর্তী পর্যায়ে, একটা চূড়ান্ত বদল ঘটে, বিশৃঙ্খলা, সমস্ত কিছু পত, ভীষণ একটা নিয়ন্ত্রণ কথাটা ব্যবহার করতে পারবো না, নিয়ন্ত্রণ কেউ কিছু করেনি, তারা নিজেরাই নিজেদেরকে গঠন করেনি, সেটা চোখের সামনেই দেখেছি। এই যে সমস্ত অঞ্চলগুলো, এই যে ওখানে বসে আছি, আরও দূরে যাদবপুর ছাড়িয়ে ওই সমস্ত দক্ষিণ কলকাতার ওদিকটাতে আরও গেলে পরে, এখন কলকাতা বলা হচ্ছে, মানুষজন নিজেদের মতন করে তৈরি হয়েছে। এবং তুমি আশ্চর্য হয়ে যাবে, আমার লেখা হয়েছে, আমি দেখিয়েছি যে ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং পার্টটা মানুষ কীভাবে ওখানকার কলোনি যারা আছে, কলোনিজ ওয়ার নট আনপ্ল্যান্ড, বরং তোমার এই আজকের শহরে যেগুলো তৈরি হচ্ছে সেগুলো অনেক আনপ্ল্যান্ড। কলোনিতে যারা ছিলেন বা আসছেন তারা খুব ঠিকমতো রাস্তা তৈরি করেছেন, গাছ রেখেছেন, যেখানে একটু জলাশয় জলাশয়কে রক্ষণাবেক্ষণ করেছে, এইভাবে করে করে, এবং স্কুল তৈরি হয়েছে। যে স্কুলের মানুষগুলো কারা, মাস্টারমশাইরা তো সবসময় ভালো মাস্টারমশাই ছিলেন, পূর্ববঙ্গে যারা ছিলেন দেশভাগের পরে যারা এসেছেন তারা তো চলে এসেছেন, হিন্দু বাঙালি যারা তারাই তো মাস্টারমশাই ছিলেন ভালো, তারা এখানে এসে প্রথমেই একটা স্কুল করেছে। এবং তুমি দেখো কিছুটা আভাস তুমি পাবে তার সমাজ জীবনের এবং অর্থনৈতিক জীবনের, সেই যুগ সেই সময়কার ঋত্বিক ঘটকের মেঘে থাকা বইটিতে, এই বইটির মধ্যে ওই যুগ থেকে পাওয়া যায়। এখন এটাকে কায়দা করে, কবজা করে যা বামপন্থীরা যেটা করলেন, আর
আরএসপি কিন্তু প্রথমে এটা শুরু করেছিল, পরে ওদের হাত থেকে ওটা সিপিএম সিপিআই সিপিএম তখন ছিল নিয়ে নিয়েছে নেতৃত্ব, এবং তারা সেটা করেছে। তারা সেটাকে তাদের সুবিধার ক্ষেত্রে রাজনৈতিক সুবিধা বা ফায়দা তুলেছে এইভাবে বোধ হয় ব্যাপারটাকে, মানুষের ক্ষতি হয়েছে সরাসরি বলা যেতে পারে। এই এই পুরো সামগ্রিক যে অবস্থানটা তাকে কিছুটা রাজনৈতিকরণ, হ্যাঁ রাজনৈতিকরণ তো হয়েইছে, সেটা করেই তো বামপন্থীরা বা যাদের আমরা কমিউনিস্ট বলি তারা তাড়াতাড়ি করে ক্ষমতায় আসতে পারছে পশ্চিমবঙ্গে। এটা তো ভারতবর্ষের অন্য জায়গায় তাদের আদর্শ নিয়ে তারা আসতে পারেনি, সেভাবে দাঁত ফোটাতে পারেনি কোনো জায়গায় এখন পর্যন্ত সেভাবে। তো এইটা রেফিউজিরা যদি না থাকতো, যদি উদ্বাস্তুরা না থাকতেন, এবং তারা যদি এই অবস্থাটা দামাডোলের মধ্যে না থাকতেন পড়তেন, তাহলে তারা তো উঠতেই পারতো না। শ্রমিকদের নিয়ে কৃষকদের নিয়ে তারা খুব বড় খুব এগোতে পারেনি, তারা এদের নিয়ে এগিয়েছে। এটাই হচ্ছে বেস্টিয়ান অফ দেয়ার পাওয়ার কমিউনিস্টদের, ভোট টোট নেওয়ার ব্যাপারে তারা এইভাবে এই জিনিসটাকে এনেছেন আর কি, বুঝতে পেরেছেন? এবং এটা এটা ওইভাবে করার জন্যই কিন্তু তাদের ওটার মধ্যে তাদের পতনের বীজটা আবার আছে, এটা পরের কথা। মানে তার পরবর্তী পর্যায়ে আমি আবার মাঝের আবার তিনটে দশক ধরে এগোচ্ছি, যদি একটু জাম্প করি আর কি, তিনটে দশকের পর রাজনৈতিক দর্শনের ক্ষেত্রে, মানুষের ভাবনার ক্ষেত্রে, সামাজিক দর্শনের ক্ষেত্রে কিন্তু একটা অনেকটা বদল ঘটবে। আমরা যে সময় থেকে ধরেছিলাম, আপনি ওই ষাটের দশক থেকে, আমি তারপরে সাতের দশক, তুমি নকশালের কথাতে বলছো সাতের দশকে, আমি সাতের দশকে পর্যন্ত মাঝখানে আমি একটু নকশালের ব্যাপারটা নিয়ে সেখানে আমি একটু চালু আপনার কাছে। এই যে নকশাল মুভমেন্ট, এই নকশাল মুভমেন্টের ক্ষেত্রে কিন্তু একটা অদ্ভুত, প্রত্যেকেই অত্যন্ত শিক্ষিত মানুষ, প্রত্যেকেই খুব অন্য ধরনের ভালো ভালো ছাত্ররা, কিন্তু সেই মুভমেন্টের যে সামগ্রিক বিন্যাসের যে কাঠামো সেটা একেবারে অপসৃমান হয়ে গেল কেন? মানে আপনি তো অত প্রবীণ সাংবাদিক, আপনার এই ক্ষেত্রে আপনার বিন্যাস বলতে একটু, মানে সামগ্রিক বিন্যাস বলতে তারা যে যেটা চেয়েছিল সামাজিকভাবে তাদের দর্শনের যা ক্ষেত্র ছিল, আমি ওই যেটা আপনি একটাকে বললেন শিক্ষিত ইয়াং ছেলে বলে, আজকে তারা তো চলে গেল, শেষ হয়ে গেল, অনেকে দিয়ে বিদেশ চলে গেছে, অনেকে মারা গেছে, মারা যাওয়ার সংখ্যাটা কম নয়, বিদেশে যাওয়ার থেকে মারা যাওয়ার সংখ্যাটা বেশি, অনেক বেশি। তো এইটাকে এটাকে আপনি আপনার প্রবীণ একজন সাংবাদিক হিসেবে আপনি এটাকে কীভাবে বিশ্লেষণ করলেন? মানে এই ব্যাপারটা যদি বলি টিকলো না কেন, আমি এই শব্দটাকে ভাবো বুঝি, তাহলে কেন? কারণটা হচ্ছে যে যে আশা বা যে ভরসা নিয়ে একটা ভাবনাটা কমিউনিস্টরা তৈরি করেছিলেন, আমি কমিউনিস্ট সবাইকে নিয়েই বলছি, হ্যাঁ এখন এখানে 22টা কমিউনিস্ট পার্টি আছে নকশালদের মধ্যে ধরে নিলে পরে, তারা যে তুবড়ি যখন খুব জোরে খুব ভালো তুবড়ি বড় তুবড়ি বাজবে কালী পুজোর সময়, সেটা যখন খুব উঁচুতে ওঠে, যখন পড়ে যায় পড়ার পর যে একটা বিগ ব্যাং ইস বার্স ফেটে যায়, ওই রকমভাবে এটা হয়েছে, প্রচণ্ড আবেগে যুবকরা ওইখানে উঠেছে উঁচুতে উঠেছে। তারপরে যখন দেখলো যে এটা কিছুই নয় মানুষের মতন হয়ে গেল, তখন এই হতাশাটা বেশি আসবে। গ্র্যাজুয়ালি সিস্টেমেটিক্যালি সায়েন্টিফিক্যালি ওদের এই মুভমেন্টগুলো হয়নি, থিওরিটা ঠিক আছে, মাকসুদুম এখানে রইল, সে তো মাকসুদুম বই অনেক আছে, লাইব্রেরিতে প্রচুর বই থাকে, সেখান থেকে তো বিপ্লবটা হয়ে যায় না, ওটা ঘটাতে হয়। তরি তরকারি রান্না করার জন্য তো ঠিক মতন পাক করতে হবে, রান্না করতে হবে, তো ওইটা ওদের হয়েছে, হতাশা থেকে হয়েছে। ওরা যখন দেখলো কিছু নেই, ওইটাও কিন্তু এক ধরনের ট্রমাটাইজেশন ছিল, ট্রমা ছিল, ট্রমাটাইজ হয়ে গেছে যুবকরা, তখন ফ্রাস্ট্রেশনটা বেশি আসছে। এই পজিটিভ ভাবনাটা যখন দেখলো এটা পজিটিভ ছিল না, তখন নেগেটিভ এটা আসছে। আর এইখানে একটা বেশি দিকে যায় 67-তে, জিনিসটা হলো বামপন্থীরা মাকসুদুম যখন করতে করতে ক্ষমতা এলো 67-তে, কিছুটা এলো, ও কয়েকদিন ছিল 67-69-এর মধ্যে ভেঙে গেল, রাষ্ট্রপতি শাসন হবে, পশ্চিমবঙ্গে যাওয়া হলো। তারপরে 72-এ তো কংগ্রেস আবার এলো, সিদ্ধার্থ শঙ্কর রায় মুখ্যমন্ত্রী হলেন, সেই যুগটা বিচার ডার্ক পিরিয়ড দিয়ে গেছে বলে, এবার কিন্তু 72-এও কংগ্রেস ক্ষমতায় যখন এলো, তখন বিভিন্ন পাড়াতে, বিশেষ করে মফস্বলগুলোতে, সেই সময় সেই সমস্ত জায়গাতে কংগ্রেসের একটা দৌরাত্ম, যুব কংগ্রেস বলা হতো তাদের, তার দৌরাত্ম ছিল, মানুষ সেটা মেনে নেয়নি, অসহায় একটা অবস্থা ছিল।
এরই মধ্যে নকশালরা কিন্তু উঠে গেছে, 67-তে সিপিএমপি করেছে, ভূমি আন্দোলন করেছে নকশালবাড়ির ক্ষেত্রে, তখন মনে হলো। এবং ইনসিডেন্টালি ওই সময়টাতে আমি চাকরিতে আছি এবং কার্য উপলক্ষে ওইখানে গিয়েছিলাম, ওই শিলিগুড়িতে ছিলাম, দেখেছি ওটা ব্যাপারগুলো ফিল করেছি। তো ওরা তখন 67-তে যখন আন্দোলনটা হলো তখন ভাবলো যে ওদের মুক্ত হয়ে যাবে সব। চার মজুমদার নেতা হিসাবে এলেন, উনি বলে দিলেন যে মুক্ত হয়ে যাবে। গান্ধীজি যেমন বলছেন এক বছরে সরাজ চলে আসবে, জানতেন আসবে না, তবুও উস্কাবার জন্য বলেছিলেন। চারমজুমদারও ঠিক একই রকমের, একই মডেলে যে মুক্তির দশক শুরু হয়ে গেছে, আর কিছুদিন পর মুক্ত হবে। মানুষ ভাবছে, যুবকরা ভাবছে তেলেঙ্গানা মুক্ত, এখানে মুক্ত, তেলেঙ্গানায় গিয়ে বলছেন নকশালবাড়ি মুক্ত, যা হয়নি। তো এইগুলো মিথ্যাচারগুলো ধরা পড়ে গেছে যুবকদের কাছে, হতাশা হয়ে গেছে। ওই নকশালরা তখন করতে পারবো, তখন তিনি করলেন কি, একটু বিস্তারে বললে পরে একটু পরিষ্কার হয়ে যাবে জিনিসটা। তিনি তখন করলেন কি, যে ওই শ্রী শত্রুর হাতকে রক্তে হাত লাগাতে হবে, যে সেটা না করে সে কিন্তু বিপ্লবী নয়। তখন ওই খতমের রাজনীতিটা চলে গেল, সন্দেহ হচ্ছে তুমি না কত এই জিনিস তো মানে ক্রিমিনালিজমের দিকে চলে গেল। ক্রিমিনালসরাও কিন্তু তখন অনেক ঢুকে যেতে পারছে, কারণ তাদের অ্যানাটমিতে ভালো জানা আছে কোথায় মানে তাড়াতাড়ি মরবে, ট্রাফিক পুলিশকে মারতে শুরু করে দিল। এই সব নৈরাজ্যের ফলে আরও অনেক কিছু এরকম হয়েছে, উদাহরণ দিয়ে লাভ নেই আর বাড়িয়ে। ফলে এটা ওইখানে শেষ হয়ে গেল, যুবকরা যে রাজনীতির দিকে আকৃষ্ট হচ্ছিল সেটা তারা সরে এলো। এবং তাকে অনেক যন্ত্রণা, অনেক ভারসাম্যতা, অনেক ভাবনা, এই ভাবনার ভেতরে কাজ করতে, পুলকদাদের মতো মানুষজনদের কাজ করতে, আমরা সেটা দেখেছি, আমরা সেটা জানি। আর সেই কারণেই আমি ওই অর্থে বলতে চেয়েছিলাম, এই অভিজ্ঞতা থেকে তো আমরাও কিছুটা ধার করি। ধার করা মানে কি, অভিজ্ঞতাটুকুকে ধার করা, সেটা সেখানে কিছুটা নিজে কিছু জানি, তো সকলেই তাই করে, আপনারাও তাই করেছেন। এবং এই দেশ রাজনীতি ধর্ম পুলকদার 22টা প্রবন্ধের একেবারে আলাদা সংকলন, এবং এইখানে প্রত্যেকটা ক্ষেত্রে একটা আলাদা আলাদা বিশ্লেষণ আছে, প্রত্যেকটা ক্ষেত্রে একটা আলাদা আলাদা দর্শন আছে। আমি পুরো বইয়ের বা পুরো প্রবন্ধের বিশ্লেষণ খুব স্বাভাবিকভাবে অনুষ্ঠানে করবো না, তাহলে রহস্যটা ফাঁস হয়ে যায়, সেটা আমাদের উচিত নয়ও বটে। কিন্তু দেশ রাজনীতি ধর্ম আপনাদের কাছে একটা পড়ার একটা শত্রুতা কিন্তু থাকা প্রয়োজন। আপনারা নিকটবর্তী ক্ষেত্রে এই বইটি সংগ্রহ করা চেষ্টা করবেন, আমরা তো অবশ্যই আপনাদের বই দেখাচ্ছি। এবং এই ক্ষেত্রে যেটা হয়, একটু শেষে আমার নিজের একটু আবেগের কথা উপলব্ধ বলতেই হচ্ছে, দুজনেই সাংবাদিকতার ক্ষেত্রতে আছেন, তো সেটা হলো যে এই প্রত্যেকটা ক্ষেত্রে, এই আজকে পুলকদের সাথে অনেকক্ষণ ধরে আড্ডা টাড্ডা মারছি, কোনো প্রস্তুতি নয়, কোনো কিছুই নয়, আসলে এই সাংবাদিকতার ক্ষেত্রে তো এরকম, আপনিও তো প্রচুর বিশিষ্ট মানুষজনদের সেলিব্রিটি শব্দটা ব্র্যাকেট করছি, এইটুকু আপনাকে করতে হচ্ছে, কিন্তু সেটা ওই ইনস্ট্যান্ট, সেটাও ইনস্ট্যান্ট, সেই মানুষ আসলে মানুষের জন্য কাজ। এক লাইনে আপনাকে আমি জাস্ট জানতে চাইব, সময়ের নিরিখে আপনি নিরন্তর কাজ করে চলেছেন, আপনি কিন্তু থেমে নেই, যে এরকম নয় যে একটা হলো, দুটো প্রবন্ধ, চারটে হলো, যদি এখন আপনার পোস্ট গ্রাজুয়েট লেখাটা একটু সীমিত হয়েছে, হয়তো পারিপার্শ্বিক বিশেষ কারণে সেটার জন্য হয়েছে, কিন্তু চিন্তা সীমিত হয়। এই চিন্তা সীমিত স্তরেই আমরা আমাদের অন্য আরেকটি পর্বে আপনাকে ওই চিন্তাকে একটু চিন্তার অভিজ্ঞতা আমরা জানব। প্রিয় দর্শক, কেমন লাগলো আমাদের অনুষ্ঠান লিখে জানাবেন, ফোন করবেন, SMS পাঠাবেন, এবং অতি অবশ্যই এই অনুষ্ঠান বরাবরের মতো ইউটিউবে থাকছে। আপনাদের কাছে আমাদের অনুরোধ, আপনারা আপনাদের নিঃসন্দেহে আপনাদের মূল্যবান মতামত আপনারা ইউটিউবে জানান। পুলকদা ভাবনা তো থাকবে, সব থেকে আশ্চর্য ব্যাপার আমরা কিন্তু মৌনতা থাকলাম না, বরং আমরা অনেক বেশি বেশ বকবক করলাম, তার বাংময় হয়ে উঠলাম। বাংময় হয়ে উঠলাম এবং শ্রোতাদের কাছে সেই শ্রুতি নিয়ে গেলাম আর কি পুরো। তা এটা ঠিক, বাঙালি বাংময় হতে পারে, বাঙালি বাংময় হতে পারে তার সৃজন দর্শনে, তার ভাবনার ক্ষেত্রে এবং তার নিজস্ব জীবন দর্শনে দার্শনিক কিছু আপনি এটা বিশ্বাস করেন, খুবই বিশ্বাস করেন, খুব এখানেই আমাদের আসে। প্রত্যেক মানুষের একটা জীবন দর্শন থাকে, সে অনেক সময় সেটা বুঝতেও পারে, বুঝতে নাও পারে, কিন্তু সেটা থাকবেই, সেটা ধরেই সে এগোয়। আমারও সেটা আছে, আমার ভাবনা চিন্তা এগুলো বহুকাল ধরেই ভারতীয় আদর্শ ভাবনায় ধর্মে অনুসৃত, আমি তাতেই অনুসৃত আছি, অর্থাৎ তাতেই আমি আছি, এবং সেখান থেকেই আমার জীবনের যে শক্তি, ভাবনার যে শক্তি এবং আশা, সেটা উৎসারিত হয়। এটা প্রত্যেক মানুষেরই থাকে,
আমার ক্ষেত্রে সেটা হচ্ছে সম্পূর্ণভাবে ভারতীয় আধ্যাত্মিক ভাবনা চিন্তা, এটি আমার জীবনের দর্শন। স্বামী বিবেকানন্দ আমার কাছে সবচেয়ে বড় বাঙালি আইকন, মানুষ হিসাবে তিনি সবচেয়ে বড় আইকন, এটাকে আমি ধরে চলবার চেষ্টা করি।